আজ বুধবারের সারাদিনের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং কোথায় কোথায় গরম বাড়বে দক্ষিণবঙ্গে কি আদৌ বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের বৃষ্টিপাত কবে কমবে বন্যার পরিস্থিতি স্বাভাবিক কবে হবে সেই সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে এবং কোথায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে সেটাও জানবো আজকের এই ভিডিওতে সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি শেষ অবধি দেখবেন আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট প্রশ্ন অবশ্যই উত্তর ভিডিওর কমেন্ট বক্সে দেবেন প্রশ্নটি হলো বৃষ্টির সঙ্গে যদি শীল হয় তাহলে সেই বৃষ্টিকে আমরা কি বলি অবশ্যই প্রশ্নের উত্তর ভিডিও কমেন্ট বক্সে দিতে ভুলবেন না তো চলুন না সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি ক্রমে উত্তরবঙ্গের একাধিক নদী ফুসে উঠেছে তোরসা রায়ডাক সহ বিভিন্ন নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে তিস্তার বাদে আশ্রয় নিয়েছে বহু মানুষ অন্যদিকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি একেবারে উল্টো বঙ্গুট গরমে অস্বস্তি ক্রমেই বাড়ছে কলকাতা সহ বিভিন্ন জেলায় আগামী সাত দিন এক নাগারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই গোটা দক্ষিণবঙ্গে গোটা দক্ষিণবঙ্গ ও কলকাতা সংলগ্ন এলাকা পেতে পারে কেবলমাত্র বিক্ষিপ্ত ঝিরঝিরে বৃষ্টি কলকাতা হাওড়া ইতিমধ্যে জুলাই মাসের নিরিখে সত্তর শতাংশ কম বৃষ্টি পড়তে শুরু করেছে যা টানা চোদ্দ বছরের রেকর্ডকে ছাপিয়ে গেছে এবারে ধীরে ধীরে উত্তরবঙ্গের বৃষ্টির দাপট কমবার কথা জানিয়ে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে বিশ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে ইতিমধ্যেই বানভাসী উত্তরের কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহার জলপাইগুড়ির অবস্থা এর মধ্যে সবচেয়ে শোচনীয় গোটা বাংলা জুড়ে বৃষ্টির ঘাটতির পরিমাণ তেত্রিশ শতাংশ রয়েছে দক্ষিণে ঘাটতির পরিমাণ পঞ্চাশ শতাংশ এরকম অবস্থায় চোদ্দ বছরের শুষ্কতম জুলাই মাস এখনও পর্যন্ত দেখছে রাজ্য এখন আমরা জানব পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কত ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে কিন্তু তার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন উত্তরবঙ্গের দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ির তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির তাপমাত্রাও থাকতে পারে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি মালদার তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের মধ্যে বাঁকুড়ার তাপমাত্রা থাকতে পারে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আসানসোলের তাপমাত্রা থাকতে পারে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুরে তাপমাত্রা উনচল্লিশ চল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে শ্রীনিকেতনের তাপমাত্রা থাকতে পারে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানের তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে বহরমপুরের এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরের তাপমাত্রা থাকতে পারে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ব্যারাকপুরের তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে দীঘার তাপমাত্রা থাকতে পারে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দমদমের তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে ক্যানিংয়ের তাপমাত্রা থাকতে পারে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে ডায়মন্ড হারবারের তাপমাত্রা চাইত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আপনারা পশ্চিমবঙ্গের কোথায় অবস্থান করছেন এবং আপনাদের জায়গায় কি বৃষ্টিপাত হচ্ছে নাকি গরম বেড়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের জায়গার নাম সহ জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন